প্রত্যেক ভালোবাসাই ক্লান্ত হয়। আজ তুমি যাকে ছেড়ে চলে যাচ্ছ নতুন উদ্দীপনার আশায়, তার কাছেও ভালোবাসা ক্লান্ত হবে। আমি জন্মেছি কারো মনের মতো হতে নয়, আমি জন্মেছি নিজের মতো করে বাঁচার জন্য। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়, আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে রেখেছি। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে, তখন আপনি নিজেই কষ্ট পাবেন। বারবার ঝগড়া করার পর ভাবি তোর সাথে এই শেষ কথায় আর কথা বলবো না, কিন্তু একটু পর বুঝতে পারি তোকে ছাড়া এক মিনিটও থাকতে পারবো না। তাকেই ভালোবাসো যে তোমার সফলতা আর ব্যর্থতা দুটোই ভালোবাসবে। থকে যায় তো তারাই যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে। কখনো তোমাকে ছেড়ে যাব না, এই ওয়াদা করা মানুষগুলো সবচেয়ে আগেই ছেড়ে চলে যায়। রাগ আমিও করতে জানি, কিন্তু করি না, কারণ আমার কাছে রাগ আছে, তোমার মূল্য আছে। অভিমান করে আমিও থাকতে চাই, কিন্তু থাকি না, কারণ আমি তোমায় ভালোবাসি। রাগ আমিও করতে পারি, কিন্তু করি না, তুমি কষ্ট পাবে বলে। জোরে আমিও সরে যেতে পারি, কিন্তু যাই না, তুমি নিঃসঙ্গ হবে বলে। আমি এইসব কিছুই করতে চাই না, কারণ আমি যে শুধু তোমাকেই চাই, তোমাকেই ভালোবাসি। মাঝে মাঝে নিজেকে বদলে ফেলাটা ভালো, তাতে নিজের দুঃখ সহ অতীতকে কিছুটা হলেও ভুলে থাকা যায়। কখনো কখনো আমি ভুল তুমি সঠিক হওয়াটা ভালো, তাতে ঠিক ভুলের পার্থক্যটা বোঝা যায়। আবার মাঝে মাঝে চুপ করে থাকাটা ভালো, তাহলে নীরবতার স্বাদ অনুভব করা যায়। আবার মাঝে মাঝে দরজা বন্ধ করে হাওমাও করে কাঁদাটা ভালো, তাতে মনের বোঝাটা হালকা হয়ে যায়। বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। ভালোবাসায় প্রতারণা না থাকলে রাস্তার পাশে এত পাগল দাঁড়িয়ে থাকতো না। তোমার অবহেলাগুলো আমাকে খুব বেশি কষ্ট দেয়। চোখের জল ফেলে কাউকে বেঁধে রাখা যায় না, কারণ যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে কখনোই চোখের জল ফেলাতে দিবে না। তুমি আমার নেশা না যে একটু পর কেটে যাবে, তুমি আমার ভালোবাসা যা সারা জীবন থাকবে। হাজার দোষ করলেও আমরা নিজেকে ভালোবাসি, অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে কখনো দ্বিধাবোধ করি না। যাকে মনের ভেতর কখনো জায়গাই দাওনি, তাহলে তাকে মন থেকে বাহির করে দাও কিভাবে? কাউকে আর মোনাজাতে চাইবো না, কারণ মোনাজাতে চাওয়া মানুষগুলো কখনো পাওয়া হয় না। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। সবাই বলে মানুষ নাকি বদলে যায়, আসলে মানুষ বদলায় না, বদলে যায় মানুষের কথা। কে ভালো আর কে খারাপ তাতে আমার কিছু যায় আসে না। আমার সাথে যে ভালো, আমিও তার সাথে ভালো। যেদিন আমার সত্যি বুঝবে, সেদিন কেঁদে বলবে খুব ভালোবাসি তোমায়, আর আমি হেসে বলবো এর থেকেও বেশি ভালোবেসেছিলাম তোমায়। কখনো কাউকে প্রতিশ্রুতি দিও না, যদি তা পূরণই না করতে পারো। শূন্য পকেটে যেই মেয়ে সাথে থাকে, সাফল্যের পরে সেই স্ত্রী হবার যোগ্যতা রাখে। প্রেম আর মায়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। প্রেমে পড়লে হয়তো আমি ভুলে যেতাম, কিন্তু আমি তো তোমার মায়ায় পড়েছি, তাই মায়া কাটাতে এই জনমটা দিব্যি লেগে যাবে। বেইমানরা ভালো থাকে, কারণ হৃদয়ের গভীরতম চোট লাগার অনুভূতিটা কেমন হয় খোরা জানে না। আজ তুমি যাকে যেভাবে কষ্ট দিচ্ছ, ঠকাচ্ছ, অবহেলা করছো, ইমোশন নিয়ে খেলতেছো, প্রতারণা করছো, তাহলে ঠিক একইভাবে তোমার সাথেও কেউ একজন এমনটা করবে। ভেবো না যে তুমি ছাড় পেয়ে যাবে, অতটা সোজা মনে করো না। হঠাৎ কোনো একদিন আসবে যেদিন তুমি ঠিক একইভাবে কারোর দ্বারা কষ্ট পাবে, ঠকে যাবে, অবহেলিত হবে, প্রতারিত হবে, আর সেই দিনটা খুব বেশি দূরে নয়। অপেক্ষায় থাকো। জানো তো, এই পৃথিবীটা কিন্তু গোল। এখানে তুমি যা করবে, যে অন্যায় করবে, যে পাপ করবে, তা ঠিক ঘুরে ফিরে কোনো একদিন তোমার কাছে চলে আসবেই, আসতে বাধ্য। তোমার কারণে যদি কারোর চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ে যায়, তাহলে অপেক্ষায় থাকো। কেউ একজন তোমার চোখ থেকে শত শত ফোঁটা পানি পড়ার কারণ হবে। দিনের পর দিন যার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করে আসতেছো, একটু একটু করে একটা মানুষের বিশ্বাস নিয়ে মন নিয়ে খেলতেছো, অথচ ওপাশের মানুষটা তোমার ছলনার কিছুই বুঝতে পারেনি, তাই বলে ভেবো না তুমি জিতে গেছো। অপেক্ষা করো, একইভাবে কেউ না কেউ তোমার ভালোবাসা নিয়ে মিথ্যে অভিনয় করে যাবে, তোমার বিশ্বাস নিয়ে খেলবে। আমি নিজেও এটা খেয়াল করেছি,
যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, তো অন্য কোনো দিন কেউ একজন তার চেয়েও বেশি খারাপ ব্যবহার আমার সাথে করেছে। যদি কখনো কাউকে অবহেলা করেছি, তো বিনিময়ে কারো কাছে তার চেয়েও বেশি অবহেলা আমাকে সহ্য করতে হয়েছে। কেউ কিছু দেখে না, জানে না, কিন্তু প্রকৃতি সব কিছুই দেখে। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ তুমি যেমনটা করবে তেমন ফল পাবে। হয়তো আগে পাবে, না হলে পরে, কিন্তু পাবেই। এটা আটকাতে পারবে না, শুধু তুমি না, কেউই আটকাতে পারেনি আর পারবেও না। মনে রেখো, প্রত্যেক মানুষই তার নিজ নিজ কর্মের ফল পায়। তুমি চাও কিংবা না চাও, পাবেই। পৃথিবী ঘুরে ঘুরে দিন আসবে, দিন যাবে, সব কিছু ধীরে ধীরে পুরনো হতে থাকবে, সবাই সব কিছু ভুলে যাবে। তোমার করা অন্যায়গুলোও হয়তো সবাই ভুলে যাবে, ভুলে যাবে তুমিও, কিন্তু বিশ্বাস করো, প্রকৃতি কিছুই ভোলেনি, অক্ষরে অক্ষরে সব মনে রেখে দিয়েছে। এই দুনিয়ায় মানুষের কাছ থেকে পাওনা হিসেব হয়তো তুমি নাও পেতে পারো, কিন্তু প্রকৃতি কখনো পাওনাদারকে ঠকায় না, সময় মতো সব হিসাব তোমাকে দিয়ে যাবে। প্রকৃতি তার কথা রাখে। যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি, সেদিন থেকেই অনেকের কাছে আমি খারাপ। যে ভালোবাসে সে ঝগড়া করে না, অভিমান করে, কিন্তু কখনো ছেড়ে যায় না। ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি, যখন ছেলেটা বোঝে তখন মেয়েটা বোঝে না, যখন মেয়েটা বোঝে তখন ছেলেটা বোঝে না, যখন দুজনেই বোঝে তখন পৃথিবীটা বোঝে না। চরিত্রহীন বড়লোক প্রেমিকের সাথে দামি রেস্টুরেন্টে ঘোরার থেকে মধ্যবিত্ত সৎ ছেলেটার সাথে রাস্তার ধারে চা খাওয়াটা বেশি সুখের। একবার তোকে জড়িয়ে চিৎকার করে বলতে চাই, তোকে ছাড়া আমি খুব একা। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে, তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। দুনিয়াটা আল্লাহর রহমতে ঘেরা, কিন্তু আফসোস, দুনিয়ার মানুষগুলো অহংকারে সেরা। স্ত্রী হলো যৌবনকালের বিশ্বস্ত প্রেমিকা, মধ্যবয়সের সর্বোত্তম বন্ধু, আর শেষ বয়সের নিঃস্বার্থ ভালোবাসা। জীবনে ভালো থাকি আর না থাকি, আল্লাহর উপর সবসময় ভরসা রাখি। বাঁচতে চাও তাহলে অতীত ভুলে যাও। মাঝে মাঝে মনে হয় দূরে এমনও কোথাও চলে যায় যেখানে কেউ নেই। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল থেকে কিছু শিখবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কারোর জন্য জীবন থামিয়ে রাখাই হচ্ছে বোকামি। যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে পরিষ্কার হয়। কেউ বাস্তবতার জন্য সব কিছু ভুলে যায়, আর কেউ সব কিছুকে ভুলে থাকার জন্য ব্যস্ত হতে চায়। যে মহিলা স্বামী মারা যাবার পর এতিম সন্তানদের পেছনে জীবন কাটিয়ে দেয়, তারা জান্নাতি। শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড্ড অভাব। আমার ইগো নেই, কিন্তু আত্মসম্মান বোধটা একটু বেশি, তাই কারো অবহেলাপূর্ণ আচরণ সহ্য করতে পারি না। জুতা সেলাই বা রং করাতে চাইলে মেরামতকারের দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতোটা খুলে নিজে একবার মুছে দিও। বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো। বংশ শিক্ষা পদ পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না, নইলে তুমি ছোট হয়ে যাবে। কখনো কাউকে কামলা বা কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো, তারাও কারো না কারো মা, ভাই, বোন, বাবা, তাদেরকে সম্মান দিয়ে ডাকো। ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেও না। কাউকে সাহায্য করে পেছন ফিরে চেও না, সে লজ্জা পেতে পারে। এমন কিছু করো না যাতে তোমার ও তোমার পরিবারের উপর আঙুল ওঠে। শ্বশুর শাশুড়িকে এতটা সম্মান দাও যতটুকু সম্মান তোমার বাবা আর মাকে দাও, এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের পরিবারের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা হয়ে থাকে। সবসময় ভদ্র এবং নম্রভাবে চলো এবং কথা বলো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না। সবসময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি। মনে রেখো, প্রদানকারীর হাত সর্বদাই উপরে থাকে। কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও, অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না। কারো বাসায় খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অসৎ করার চেষ্টা করে না। কখনো মার কথা শুনে, বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কাউকে ফেলতে পারবে না। কারো হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে, কিন্তু আমি যেন কারো কষ্ট না দেখে হাসি। জয়ী সে নয় যে কোনোদিন পরাজিত হয়নি, জয়ী সে
যে কোনোদিন কোনো কাজের জন্য হাল ছেড়ে দেয়নি। জীবনের সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। নিজের প্রতি সৎ থাকা, নিজের প্রতি বিশ্বাস রাখাই সবচেয়ে বড় ধর্ম। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, বদ মেজাজকে বলে ব্যক্তিত্ব। মানুষের আত্মবিশ্বাসী সেই মানুষের জয়ের কারণ, কিন্তু যখন সেই মানুষই তার মনে অহংকারের স্থান দেয়, তখন নিজের অজান্তেই পতনের শুরু করে। বন্ধু যতই খারাপ হোক না কেন, তাকে কখনো ফেলে দিও না। জল যতই খারাপ হোক না কেন, আগুন নেভাতে কাজে লাগে। অতি সাধারণ দেখতেই মানুষ বেশি সুন্দর হয়, কারণ এই ধরনের মুখই আল্লাহ বেশি সৃষ্টি করেছেন। বন্ধুত্ব বলতে তিনটি পদার্থকে বোঝায়, দুজন ব্যক্তি ও একটি জগৎ। সময় বড় মূল্যবান জিনিস, যে সময়কে সঠিক ব্যবহার করে তাকে পরাজয় করার মতো শক্তি এই জগতে কারো নেই। ফ্যামিলি প্রবলেম মেয়েদেরও হয়। আমাদের যখন কথায় কথায় কিছুদিন পর তো কি বিয়ে দিয়ে দিব, পড়তে হবে না আর বলে হুমকি দেওয়া হয়, তখন রাতের পর রাত আমরা ভেতরে ভেতরে কুকড়ে মরে যাই। ছেলেদের মতো আমরা রাগ দেখিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে পারি না, কারণ আমরা তো মেয়ে, বাসা থেকে বেরিয়ে কোথাও গিয়ে থাকার জায়গা নেই। হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, যে নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে ফুপিয়ে কাঁদতে হয়, আর না হয় রাতের পর রাত সবার আড়ালে কেঁদে বালিশ ভেজাতে হয়। ভালোবাসার মানুষটার দেওয়া কষ্ট, তাকে না বুঝতে পারা, না পাওয়ার ব্যর্থতা তো আমাদেরও থাকে, কিন্তু আমাদের কষ্টটা আমাদের কাছেই সীমাবদ্ধ থাকে। চাইলেই সিগারেট ফুঁকে মদ খেয়ে কষ্ট কমানোর ক্ষমতা আমাদের নেই। ওই যে সমাজ হাজারটা প্রশ্ন তুলবে, কখনো দেখলাম না মেয়েরা কষ্টে দুঃখে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিংবা সারাদিন রুমের দরজা আটকিয়ে বসে থাকে। ওই অধিকারটুকু যে নেই, পরিবারের মানুষ কি ভাববে? মধ্যবিত্ত পরিবারে ছেলে মেয়েদের কিছু না বলা কথা। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে আমি মন খারাপ করি না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। হাজারো কষ্টের মাঝে হাসি মুখে থাকতে হয়, কারণ আমি মধ্যবিত্ত। আমার মুখে ভালোবাসা কথাটি মানায় না, কারণ আমি মধ্যবিত্ত। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে স্যাক্রিফাইসের উপর ডিগ্রি নিয়ে জন্মায়। স্বপ্ন দেখা বারণ, আমি মধ্যবিত্ত, এটাই তার কারণ। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলো এক একটা খুনি হয়, অনায়াসে হাজার হাজার স্বপ্ন খুন করতে পারে তারা। মিথ্যা হাসির আড়ালে দুকাথে কত স্বপ্নের চাপ, স্বপ্নগুলো জানে না মধ্যবিত্ত এক অজন্ম পাপ। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য এই পৃথিবী হচ্ছে একটা যুদ্ধের ময়দান। এখানে যারা লড়াই জানে না, বাঁচার অধিকার তাদের নেই। আজকে চায়ের বিল তোর, ভদ্রতার খাতিরে মানিব্যাগের শেষ সম্বল 20টি টাকাও দিতে তারা সংকোচ বোধ করে না। হেঁটেই না হয় এই যাত্রায় বাড়ি যাওয়া যাবে, ক্ষতি কি? সোডিয়াম আলোর রাস্তা আর মাথা ভর্তি এক গুচ্ছ কল্পনা। সময়টা মন্দ যাবে না। মধ্যবিত্তের কাছে সবথেকে বড় সম্পদ হলো আত্মসম্মান, একাকী মন।